ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক গাইড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে 300x300 এবং 300x380 সাইজের ছবি কিভাবে তৈরি করবেন, তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা মোবাইলের প্লে স্টোর থেকে এই পিক্সেল ল্যাব নামক অ্যাপটি ইনস্টল করব এবং এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন এই নিউ টেক্সট অপশনটাকে ডিলিট করব। এই উপরে ডিলিট অপশনে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করার পরে ডিলিট হয়ে গেছে। এবং উপরে সরাসরি এই ডান কোণে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং এই যে ইমেজ সাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত মোবাইলের যে ছবির সাইজ সেটা দিয়ে দিব। এখানে আপনি 300x300 দিতে পারেন, 300x80ও দিতে পারেন। তো আমি 300x80 দিলাম এবং এই ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার সরাসরি এই থ্রি ডট মেনুতে চলে যাব। এখানে যাওয়ার পর প্রথম যে অপশন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমি আমার এখান থেকে আমার সিগনেচারটাকে সিলেক্ট করব। করার পরে আমার এই সিগনেচারটাকে আমি ক্রপ করব। এভাবে টেনে যতটুকু প্রয়োজন আমি এই সিগনেচারটাকে ক্রপ করব। ক্রপ করার পরে এই যে এই অপশনটাতে সিলেক্ট করব। দেন আমি আমার এই শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে সব কিছু ঠিক আছে, কোনো কিছুই করব না, সরাসরি আমি এই সেভ গ্যালারি অপশনে ক্লিক করব। দেন আমার ইমেজটি সেভ হয়ে গেল। এই হচ্ছে হলো ভিউয়ার্স, খুব সিম্পলি আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে যে কোনো ইমেজকে কনভার্ট করতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।